আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সাইবার হামলার ঝুঁকিতে ব্যাংকগুলো, চব্বিশ ঘন্টা মনিটরিং এর অভাব, লাইসেন্সবিহীন সফটওয়্যারের ব্যবহার এবং অভ্যন্তরীণ হামলাকে গুরুত্ব না দেয়া সহ সমস্যা আড়াল করার প্রবণতায় ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। সাইবার সিকিউরিটি নিয়ে ইবনে নূর শাওনের তিন পর্বের রিপোর্টের প্রথম পর্ব আজ, ছবি তুলেছেন মনিরুল ইসলাম। লং টার্ম স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান করে একটা র‍্যামসামওয়্যার বা ম্যালওয়্যার প্ল্যান করা হয়, সেটার একটা ডিটেলিং দেখা যাচ্ছে এবং এটা টাইম ফ্রেম সহ কোন সিস্টেম, কোন অ্যাপ্লিকেশন, কোন ডেস্কটপ, কোন মেশিন, কোন আইপি অ্যাড্রেস দিয়ে, ইন্টারনাল এক্সটার্নাল কী সিস্টেম দিয়ে এটা এই লকটা জেনারেট হয়েছে, এটা একটা র ডেটা। এই র ডেটা রিড করার পর আমার সিস্টেমে এখানে দেখাচ্ছে বেসিক্যালি যে কী ধরনের, কোন আইপি থেকে আমাদের কী ধরনের অ্যাটাকগুলো জেনারেট হচ্ছে, কীভাবে আমাকে ট্রাফিকগুলো বাইপাস করে আমার মূল সিস্টেমকে তারা আসলে মাস্কিং করছে এবং অবৈধভাবে অনুপ্রবেশ করছে, সেটার একটি রূপরেখা। এ তথ্যেই উঠে আসলো বিদেশি একটি ব্যাংকে সাইবার হামলার চেষ্টার কথা। তবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সিস্টেমে প্রবেশের চেষ্টা প্রাথমিক অবস্থায় রুখে দেওয়া গেছে। আবারও আমাদের জন্য একটা ভয়াবহ সাইবার দুর্যোগ অপেক্ষা করছে যদি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা আমরা যদি না মেনে এইভাবে যদি ব্যাংকিংগুলো চলতে থাকে। এই মুহূর্তে সবচেয়ে বড় থ্রেট হচ্ছে র‍্যামসামওয়্যার এন্ড ওয়ানাক্রাই এবং একাধিকবার মিডিয়া হাউস সহ অনেক জায়গায় কিন্তু এটা আক্রমণ হয়েছে কর্পোরেট হাউসগুলোতে, ব্যাংকগুলোতে। আমাদের যে আন্ত নেটওয়ার্কে যে সকল ইনসিডেন্ট, আমরা অনেক সময় ব্র্যান্ড ভ্যালুর জন্য আমরা চেপে যাই। দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা এই বিশ্লেষক বলছেন, সাইবার হামলার জন্য প্রযুক্তির ব্যর্থতার চেয়েও ব্যবস্থাপনার ব্যর্থতাই অনেক ক্ষেত্রে বেশি দায়ী। এই কন্ট্রোল মেকানিজম ফেলিওর কেন হয়, যখন কারণ প্রসেস গ্যাপ আসছে। এই প্রসেস গ্যাপটা কেন আসতেছে, কারণ পিপুল আর নট এডুকেটেড। তাকে সফটওয়্যার সম্বন্ধে নলেজ থাকতে হচ্ছে, তাকে নেটওয়ার্ক সম্বন্ধে নলেজ থাকতে হচ্ছে, তারপরে তাকে আপনার ডাটাবেস সম্বন্ধে নলেজ থাকতে হচ্ছে, সব কিছু মিলেই কিন্তু আপনার সিকিউরিটি। সস্তা প্রযুক্তি ঝুঁকির মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেয়। কেউ যদি বলে আমি দশ দিনে মোবাইল অ্যাপস ডেভেলপ করে দিব আর কি, আমাদের কিন্তু তাকে ভাবা দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আমি যখন ডেভেলপ করতেছি তখন আমাকে খেয়াল করতে হবে যে এই সিকিউরিটি মেকানিজম, কন্ট্রোল মেকানিজম ঠিক আছে কিনা। সাইবার হামলার ঝুঁকি একেবারে শূন্যে নামিয়ে আনা যাবে না, তবে সতর্ক ও সচেতন থাকলে এড়ানো সম্ভব বলেই মনে করছেন এই সিআইডি কর্মকর্তা। তো সাইবার ডিপেন্ডেন্ট যখন বাড়াবো আমরা, তখন কিন্তু অ্যাটাকের জন্য আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। কন্টিনিউয়াস প্রসেস, আবার হ্যাকাররা চেষ্টা করে এরকমভাবে ইয়ে করার জন্য, আমরাও আবার চেষ্টা করি এগুলোকে প্রিভেন্ট করার জন্য। সো আপাতত আমি মনে করি যে আমাদের খুব ভয়ের কোনো কারণ নেই। নিরাপত্তা নিশ্চিত করতে, নেটওয়ার্কের দুর্বলতাগুলো চিহ্নিত করতে নিয়মিত নজরদারি ও পেনিট্রেশন টেস্টিংয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। ইবনে নূর শাওন, একুশে টেলিভিশন, ঢাকা।